সকালে একটি দুর্ঘটনার খবরে চোখ রাখবো, যেটা জানা যাচ্ছে যে একটি বেপরোয়া লরির তাণ্ডব, এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ব্রিটেন পার্ক এলাকায়। আজাদগড়ে পরপর পথচারীদের ধাক্কা মারে দ্রুত গতির লরির ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। লরির চালক এবং খালাসি আটক করা হয়েছে, তাদের আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আবির দত্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, যেটা জানা যাচ্ছে পাঁচজন আহত হয়েছেন, তাদের অবস্থা এখন কিরকম এবং ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে জানাবো যে সকালবেলায় ঘটনা ঘটেছে ঠিক 6:15 নাগাদ, এবং যেটা জানা যাচ্ছে যে সুভাষ গ্রামের দিক থেকে একটি লরি, সেই লরিটি আসছিল এবং নেতাজি নগর থানা এলাকা অন্তর্গত একটি জায়গায়, এনএসসি বোস রোডের কাছে এবং রিজেন পার্ক থানার অন্তর্গত একটি জায়গায়, দুটি জায়গাতে তারা বেশ কয়েকজনকে ধাক্কা মারে। যেটা জানা যাচ্ছে মোট পাঁচজন ইতিমধ্যে আহত হয়েছেন, এবং এই যে লরি বেপরোয়া ভাবে চালাচ্ছিল এবং এই যে পাঁচজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বরুণ নাড়ু, ছবি নাড়ু এবং খুবরার রুই দাস নামে এই তিনজন আহত হন। এছাড়া এর পরবর্তীকালে যেটা জানা যায় যে গাড়িতে বসে ছিলেন, একটি বড় গাড়িতে বসে ছিলেন বিজয় কাশ্যপ এবং ঝুমা মুখার্জি নামে দুজন, এই ঝুমা মুখোপাধ্যায় এবং বিজয় কাশ্যপ, এই দুজনকেও গাড়িতে এসে পিছন থেকে ধাক্কা মারে। এই লরিটিকে পিছনে ধাওয়া করে পুলিশ অভিযোগ পেয়ে বা এই ঘটনা জানতে পেরে, এবং তারপরে ট্রামডিপোর কাছ থেকে এই লরিটিকে আটক করা হয়। লরিটির চালক এবং খালাসিকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে রিজন পার্ক থানাতে, লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই যে ঘটনা, কি কারণে এই ধরনের দুর্ঘটনা এবং কিভাবে কেন ধাক্কা মারলো, চালকের কি অবস্থায় সে চালক গাড়ি চালাচ্ছিল, এই বিষয়গুলো খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরাই পিছনে ধাওয়া করে এই লরিটিকে ধরে ফেলেন, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। আজাদগড়ে পরপর পথচারীদের ধাক্কা মারে দ্রুত গতির লরির ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। লরির চালক এবং খালাসি আটক করা হয়েছে, তাদের আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আবির দত্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, যেটা জানা যাচ্ছে পাঁচজন আহত হয়েছেন, তাদের অবস্থা এখন কিরকম এবং ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে জানাবো যে সকালবেলায় ঘটনা ঘটেছে ঠিক 6:15 নাগাদ, এবং যেটা জানা যাচ্ছে যে সুভাষ গ্রামের দিক থেকে একটি লরি, সেই লরিটি আসছিল এবং নেতাজি নগর থানা এলাকা অন্তর্গত একটি জায়গায়, এনএসসি বোস রোডের কাছে এবং রিজেন পার্ক থানার অন্তর্গত একটি জায়গায়, দুটি জায়গাতে তারা বেশ কয়েকজনকে ধাক্কা মারে। যেটা জানা যাচ্ছে মোট পাঁচজন ইতিমধ্যে আহত হয়েছেন, এবং এই যে লরি বেপরোয়া ভাবে চালাচ্ছিল এবং এই যে পাঁচজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বরুণ নাড়ু, ছবি নাড়ু এবং খুবরার রুই দাস নামে এই তিনজন আহত হন। এছাড়া এর পরবর্তীকালে যেটা জানা যায় যে গাড়িতে বসেছিলেন, একটি বড় গাড়িতে বসেছিলেন বিজয় কাশ্যপ এবং ঝুমা মুখার্জি নামে দুজন, এই ঝুমা মুখোপাধ্যায় এবং বিজয় কাশ্যপ, এই দুজনকেও গাড়িতে এসে পিছন থেকে ধাক্কা মারে। এই লরিটিকে পিছনে ধাওয়া করে পুলিশ অভিযোগ পেয়ে বা এই ঘটনা জানতে পেরে, এবং তারপরে ট্রামডিপোর কাছ থেকে এই লরিটিকে আটক করা হয়। লরিটির চালক এবং খালাসিকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে রিজন পার্ক থানাতে, লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই যে ঘটনা, কি কারণে এই ধরনের দুর্ঘটনা এবং কিভাবে কেন ধাক্কা মারলো, চালকের কি অবস্থায় সে চালক গাড়ি চালাচ্ছিল, এই বিষয়গুলো খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরাই পিছনে ধাওয়া করে এই লরিটিকে ধরে ফেলেন, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির।